আব্বা আমি বিয়ে করব। কি করবি? বিয়ে? এই তুই বেকার ফুলা, তোর হাতে মেয়ে দেবে কিটা, খাওয়াবি কি? বেকার থাকবো না। বেকার থাকবি না মানে? লেখাপড়া শেষ করছিস কতদিন? সার্টিফিকেট তো কান্দে ঝুলাইয়া গলায় ঝুলাইয়া ঘুরে বেড়াচ্ছিস, আর টাকা নিচ্ছিস, ইন্টারভিউ দিচ্ছিস, চাকরির বেলায় তো কিচ্ছু হচ্ছে না। আমার এই পরিণতি তো আব্বা আপনার জন্য। হে হ্যাঁ, আমার জন্য? হ্যাঁ, ইন্টার পাস জয়েন করলাম। হ্যাঁ, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক আছিল, বিয়ে করতে চাইলাম, দিলেন না, কইলেন যে লেখাপড়া শেষ কর, ভার্সিটিটা পাস কর, মানুষের মতো মানুষ হ, চাকরি কর, তারপর হবে। কিন্তু আমি কি ভুল করছি? ভুল না, কই আমি ওয়ান থাকি, এই যে ভার্সিটি পাস করলাম, কোনোদিন আমি সেকেন্ড ক্লাস পাইছি, সবসময় ফার্স্ট ক্লাস পাইছি, কই মানুষ হইলাম, আমার কই চাকরি? হ্যাঁ, আপনি জানেন না এই সমাজে, এই সংসারে যেখানে যান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, কোথাও কোথাও সৎভাবে কোনো সুন্দর নিয়ম চলে না, সব অনিয়ম, সব দুর্নীতি। আজকে আমার মামা নাই, খালা নাই, আপনি যদি খালু থাকতেন, আপনি যদি বড় জায়গায় থাকতেন, তাহলে আজকে আমি বেকার থাকি, আমার এমনি বড় বড় চাকরি হয়ে গেল। এখন আমি, আমার বয়স কত, আমি বিয়ে করবো কখন, সেই জন্য আমি প্ল্যান করছি। যাক, যা আবার হয়েছে, আমার একটা কপালে আসিল, আমার একটা বন্ধু আছে না যে সুমন, ও তো কৃষি ইউনিভার্সিটিতে পড়ছে, ওর কাছে আমি একটা প্ল্যান নিয়েছি। ও 2 বছর হয় নাই চাকরি বাকরি না করে নিজে একটা ফার্ম দিছে, সেই ফার্মে নাকি মাসে 2 লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, ও আমার একটা প্ল্যান দিছে, আমি চিন্তা করছি আমি ওর প্ল্যান মোতাবেক আমি একটা ফার্ম দেবো, কুকুর চাষ করবো, হাঁস মুরগি থাকবে, মাছ চাষ করবো, শাকসবজি থাকবে, ফলমূল চাষ করবো, আমি ওর মতো একটা উদ্যোক্তা হবো, আমি বিয়ে করবো, আমার বউ সহ সুখে সংসারে শান্তিতে থাকবো, বউ সহ খাটবো, আপনি খালি দেখবেন আমার বিয়েটা দিয়ে দেন, আর আমার ফার্ম দেওয়ার একটা ব্যবস্থা করে দেবেন। এই যে লেখাপড়া করলাম, গাড়ি ঘোড়া, চাকরি বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, অনেক কিছুই তো দেখলাম, এইসব আমার ভালো লাগে না। আমার বন্ধু সুমন যেভাবে আজকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, আমি ওইরকম একটা উদ্যোক্তা হয়, আমি মাটির মানুষ, আমি মাটির কাজ করতেছি, আমার ওইসব আর অনেক দেখছি, আমার সার্টিফিকেট থাকে আমার ট্রাঙ্কের মধ্যে, আমি কাজ করি, খাইতে চাই, আমি 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 একজন আদর্শ কৃষক হতে চাই। হ্যাঁ, তোর কথা বুঝছি রে বেটা, তাই শোন, এই যে তোর লেখাপড়া শিখাইছি, চাকরির পিছনে ঘুরছি, মামু খালো নাই, টাকার জোর নাই, চাকরি হয় নাই, এটা নিয়ে তোর আফসোস করা লাগবে না, আমি ব্যাপারটা বুঝছি। লেখাপড়া যে শিখছি, এর একটা গুরুত্ব আছে রে বেটা, সার্টিফিকেট একটা গুরুত্ব আছে, তয় আমি তোর লেখাপড়া শিখাইছি কেন জানি? আমি ভাবছিলাম, আশা করছিলাম, আমি গ্রামের মানুষ, তোর লেখাপড়া শিখাবো, তুই বড় চাকরি করবি, শহরের মেয়ে বিয়ে করবি, শহর থেকে তুই বউ নিয়া বাড়িতে আসবি, আরে বেটা এই সব চাঁদ দোকানে মহল্লায় বসে, গ্রামে বসে আমি মুরব্বীদের বলবো যে এই যে আমার ফুলাই লেখাপড়া শিখাইছি, চাকরি করে দেখো কেমন বাবু সাজে আসছে। এই জায়গায় একটা কথা বলি আব্বা। হ্যাঁ, এই যে আমার সুমন আছে না বন্ধু, হ্যাঁ, সে কিন্তু অন্য জায়গায় চাকরি করতে যায়নি, তার কাছে আজকে লোক চাকরি করতে আসতেছে। আপনার স্বপ্ন ঠিক আছে, কিন্তু স্বপ্নটা আমরা ওই দিক থেকে না দেখে কিন্তু এই দিক থেকেও দেখতে পারি, মানে সুমনের মতো যদি দিই, আমি চাকরি দেবো 2 দিন পরে মানুষ, এইটা কেমন হয়? খুব ভালো বেটা, ওই কথাটাই বলতে যাচ্ছিলাম, আমার কষ্টটা নাই বাপ, আমি ভুল করি নাই, তোর লেখাপড়া শিখাইয়া লেখাপড়া শিখছি, একটু সময়টা লস হয়েছে। হ, তো বিয়ের ব্যবস্থা আমি করতেছি বাপ, তুই কোনো চিন্তা করিস না, আর তুই খামার করবি তো, খামার করে দিলে চালাইতে পারবি, আমি তোর প্রথমে একটা গরুর খামার করে দিচ্ছি, তুই খামার করে অনেক বড় হ, যে শিক্ষিত ফুলাপানো ঢাকার শহরের তে ভার্সিটি পাশ দিয়ে আইসা, গ্রামে আইসা খামার করা, কৃষি কাজ করা, করেও দেশের উন্নত করা যায়, নিজের উন্নত করা যায়, বাপ রে এটা তুই দেখা। আমি ভুল বুঝছি বাপ তোর চাকরির চাকরির কথা বলে, চাকরি সব কিছু না বাপ, তোর কথা ঠিক আছে, আমি তোর খামার করে দিচ্ছি। আব্বা তাহলে আমাকেও মাফ করে দেন, আমি অনেক সময় উল্টো পাল্টা কথা কইছি, আসলে শিক্ষার একটা গুরুত্ব আছে, আমি যে শিক্ষাটা শিখছি সেটা চাকরিতে না হোক, আমি আমার কাজে তো সেটা ব্যবহার করতে পারবো, তাই না আব্বা? আমার এখন খুব গর্ব লাগছে যে এত বড় সার্টিফিকেট, তুই চাকরির চিন্তা না কইরা তুই কৃষি কাজ করবি বা এরকম কাজ করবি।
না বুঝা তে কামটা করলি কেমনে তোরে যে দাঁড়া তোরে যে গরু বেচছে আমি তোরে 2 লাখ টাকা দিলাম সেই টাকাটা তুই নিলি হঠাৎ করে নিলি হঠাৎ করে তুই টাকাটা মারা খেয়ে চলে আসলি কেন রে বাবা টাকা কি কাছে ধরে আরে কখন তখন বললি কি আসা যায় নাকি তুমি এখন ডাকতেছ সময় নেওয়া সময় নেই আমি অফিসে বুঝছো না আমার সামনে লোকজন আছে আরে মহা ব্যস্ত প্রেস ক্লাবে দেখলাম কি তারা কি মানব বন্ধন করতেছো কি করতেছো এসব করে লাভ নাই তাহলে তো লাভের জন্য করে নাই তাহলে কেন করছো ব্যবসা বাণিজ্য করে আমি আপনার কাছে লাখ দেখে ক্লায়েন্ট নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করে দিলাম এই আমরা কিন্তু আমার এই টাকা ব্যবসায় না যায় যে অনলাইন জুয়ের মধ্যে চলে গেছে এটা তুমি বুঝতে পারি নাই এই আম্মু আম্মুকের বাচ্চা আম্মু তুই না বুঝা দেখ আমরা করলি কেমনে তোরে যে দাঁড়া তোরে যে গরু বেচছে আমি তোরে 2 লাখ টাকা দিলাম সেই টাকাটা তুই নিলি হঠাৎ করে নিলি হঠাৎ করে তুই টাকাটা মারা খেয়ে চলে আসলি কেন রে বাবা টাকা কি কাছে ধরে তুই যা বুঝিস না তুই সেই ফ্রিল্যান্সে গেলি কে আর ফ্রিল্যান্সে তুই জুয়া খেলতে গেলি কা তাই তোর বাপ কি জুয়াড়ো জুয়া খেলে রে হারাম দাদা তুই জুয়া খেলতে গেলি আব্বা এবার থামেন আমি কিছু কথা কই আব্বা এবার আমি যে কাজটা করতে যাই সেটা বুঝি দেখেন যদি ভালো হয় যদি করতে বলেন তাহলে আমি করবো না হলে আমি করবো না আমি এটা বুঝ পাবো হ্যাঁ কি করতে চাস সেটা হলো ওই বুঝাই কো আমাদের ওই যে খালের পারে কিছু জমি আছে না 1500 আছে আমি আর 2-3 লাখ কে দিয়ে আর কিছু জমি পারলে কিনলাম নাহলে লিজ বা বন্ধক নিয়ে একটু বাড়ায়া ওখানে আমি নিজ নিজ হাতে কৃষি কাজ করবো ফার্ম দেবো কুকুর দিয়ে হাঁস মুরগি পালন করবো চাষবাস করবো আমার এই চাকরি ব্যবসা বাণিজ্য অনলাইন আমি বুঝিও না কেউ আমাদেরকে বুঝায়ও না খালি দোষ ধরে খালি ভুল ধরে আমি আর ওগুলোর মধ্যে নাই আমি মাটির মানুষ মাটির কাম করি এই জীবনটা চালাবো টাকা পয়সা আয়োজন করি বাঁচি থাকবে যে আপনি কিন্তু আমার দোয়া করবেন টাকাটা আমার কিন্তু লাগবে মন থেকে কইলি এটা বুঝ তোর হয়েছে যাক এই বুঝ যদি হয় তোর বাপ আমি চেষ্টা করতেছি আমি টাকা পয়সা তোর গোস করে দিচ্ছি ওই 1500 জমির উপরে তুই প্রথমে শাকসবজি শুরু কর এরপরে আমাদের ওই যে পালানে যে জঙ্গলের জমিটা আছে এই জমিটা সাফ সুফ কইরা তুই এখানে মুরগির একটা খামার কর খামার তো পাশে শাকসবজি দেওয়া যাবে আরো কর এই তো বুঝাইছে বাবা আমাকে শহরে যাইয়া শহরের হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এই সব করে লাভ হবো না গ্রামের মানুষ গ্রামে চাষ কর হাঁস মুরগির খামার কর গরু ছাগল কর মাছ চাষ কর দেখ আমাদের কত উন্নত আমরা সুখে শান্তিতে চারটে খাইয়ে পরে আরামসে থাকতে পারবো ওই শহরের ওই ধান্দাবাজির মধ্যে বাপ যাওয়ার দরকার নেই তোর যে বুঝটা আছে বাপ আমি তোর জন্য দোয়া করি আমি তোর পাশে আছি বাবা হিসাবে আমি তোর পাশে আছি ঠিক আছে বাপ আর আপনার কথা অবাধ্য হবো যা এখন যা প্লিজ রাজি হয়ে যাও আমি বিয়ের আগে এসব করতে পারবো না প্লিজ আপনি আমি তো তোমাকে ভালোবাসি তুমি কি মনে করেছো তোমার শরীর পাওয়ার পর আমি তোমাকে ছেড়ে চলে যাবো তোমাকে ধোকা দেবো না না এমন কোনো ই না আমি এসব করতে পারবো না প্লিজ একটি বারের জন্য আমাকে সুযোগ দাও তুমি কি আমাকে ভালোবাসো না হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি তাহলে প্লিজ একটি বারের জন্য সুযোগ দাও আমি তো তোমাকে ভালোবাসি আমি কথা দিচ্ছি আমি সারা জীবন তোমার সাথে থাকবো কখনোই তোমাকে ছেড়ে যাবো না একটি বারের জন্য সুযোগটা দাও থ্যাংক ইউ আকি তোকে আমি খুব ভালোবাসি তাহলে কত দেখা বাই